धर ओई पागल आजा मारा धर घर घर पागल मारा धर ओई पागल आजा আমি তোমার জন্য এখন থেকে প্রতিদিন পুডিং বানাই। এটা খাও, এটা শেষ করে তারপর আবার রাতে তোমার জন্য আমি বিরিয়ানি বানাই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাপি, খাও। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ওয়াইন কার সিপাই, আমি ফাইসা গেছি।
শামিম হুম শামিম হ্যাঁ কি কি করতেছিস তুই যে কাজ করতেছিস একটা কাজ করতেছিস হুম তোরা যে আমি এতক্ষণ ধরে ডাকতেছি তুই আমার কথা শুনতেছিস না কাজ করতেছিস না ফেসবুকে মায়া দেখতেছস কই কি করতেছস কই আমি কাজ আর দেখি কাশে চ্যাটিং করতেছস কই একটু যে কাজ করতেছিস একটা তুই মায়াদের সাথে চ্যাটিং করস আর অফিসার বস তো আমি তো তোর চিনি তোর ক্যারেক্টার কেমন তুই তো মায়াদের সাথে ছ্যাবলামি করতেছস অফিসার বস শোন তুই ঘুমাইতে যা যাচ্ছি আমি তুই ঘুমাইতে যা তুই ল্যাপটপ কেন বন্ধ করছিস ঘুমাইতে যাচ্ছি তুই এখন ঘুমাইতে যা যাচ্ছি স্টুপিড কোথাকার বাংলাদেশে কোন মেয়ের এগুলোতে মানায় না তোমার যে মানায় আমার কি ভালো লাগে জানি তোমার অনেক পছন্দ হবে এখন আমরা কথা না বলে চলো তাড়াতাড়ি মুভিটা দেখি আচ্ছা চলো শুয়ে যাবে চলো চলো দারুণ বাতাস কি ভালো লাগতেছে সুন্দর বাহ আদব লেহাজ কি গায়ে কত কিছু নাই নাকি লজ্জা সরম করে না লজ্জা সরম নাই তুমি পর্দা করো মানুষজন দেখতেছে বাংলাদেশের মেয়ে বিয়ে করছি র‍্যাম্প করবা না র‍্যাম্প করলি জুতা দিয়ে পিটাইতে মন চায় বাবু কেমন আছো না আমি ভালো নাই আমার মেজাজটা খুব খারাপ আব্বু আমার সাথে অনেক বিয়ে করতেছে মানে কি আমার বকা ঝকা দিতেছে আমার ভালো লাগছে না বাসায় থাকো তো আব্বু বকা ঝকা দিলে কি হয় আব্বু মতো ভালোর জন্যই বলে না অনেক বেশি বকা ঝকা করছে আমার এই বাসা থাকার কোনো ইচ্ছা নাই আব্বু আমার সাথে এরকম রাগ করতে হয় তুমি অনেক লক্ষ্মী একটা বাবু শোনো তোমায় একটা কথা বলি আব্বু আমার সাথে যদি কোনোদিন রাগ করো তাহলে লাইফে কোনোদিন শাইন করতে পারবা না জীবনে উপরে উঠতে পারবা না তো আমার বাবুটা অনেক লক্ষ্মী না আমি বুঝতে পেরেছি না বুঝে করেছো বাট এখন যে আব্বুকে সরি বল ঠিক আছে লাভ ইউ টু বাই কি আম্মু ডাকছো হ্যাঁ ডাকলাম হ্যাঁ একটু বাজারে যেতে হলো আচ্ছা শাক সবজি মাছ এগুলি আনতে হবে ঠিক আছে আর কি কি আনবো আর চানাচুর বিস্কিট পাউরুটি ওগুলো না হয় আমিই নিয়ে আসবো কথা বলে পাঠাবি না তুই
কিনছি সাইকেল, আমার নাম মিস্টার মাইকেল, আমি হইলাম বস্তির রাজা, সারাদিন খাই। মনে আছে তুমি আমাকে ফার্স্ট কোন দিন গান শুনাইছিলে? কোন দিন? আর 14 ফেব্রুয়ারিতে পরে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে থাকে তাহলে এই ম্যাঙ্গো স্কোয়াডের কেউই এর জন্য দায়ী নয়। সো জাস্ট চিল ব্রো এন্ড গিভ এ বিগ থাম্বস আপ ফর দ্য স্নোবেলভিন। আমি একটু বলি? হ্যাঁ বল। আপনাদের জন্য এই ভিডিওটা করা, আপনাদের ভালো লাগার জন্যই আমরা এত কষ্ট করে আজকে সারাদিন ধরে এই ভিডিওটা করেছি। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তোমার ভিডিও তো নিলাম প্রথমবার, তুমি এখন সাবস্ক্রাইবার কথা নিজে নিজে বলা শুরু করছো, খুব লিডার হয়ে গেছো না তুমি। সাবস্ক্রাইবার কথা বলবো না, তো পার্ট উঠলো কি জানো? তোমার ভিডিও সাবস্ক্রাইব করলে তো তোর জন্যই ভালো, তোর ভিডিও সাবস্ক্রাইব করার জন্য বলছি। তুই চুপ থাক, পার্ট বেরে গেল, এই ভিডিও কাট করতো। আমি ভিডিও কাট